হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছে। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে হলো লক্ষ্মী পুজো। তো চলো আমি লক্ষ্মী পুজো কীভাবে করি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখা যাক কীভাবে কী করে পুজো করছি। তো চলো ফার্স্টেই দেখে নাও আমার আলপনাটা। এই দেখো ঘরের থেকে বাইরের থেকে আমি একদম স্টার্ট করলাম। আর এই দেখো এই বছর পাগুলো আমি একটু বড় বড়ই দিয়েছি, যাতে ওই মানে টাইমটা কম লাগে, তাই তাড়াতাড়ি দিয়ে ফেলেছি। আর এই দেখো ঠাকুর ঘরের আলপনাটা, আর এই সাইডেরটা দিয়েছে সবে মাত্র, তাই আর কি একটু ভেজা ভেজা রয়েছে। আর ঠাকুরটার বসাবো ঠিক এইখানটায়, তাই আমি এখানটায় এরকমভাবে আলপনাটা দিয়ে নিয়েছি। তো আমার আলপনাটা কীরকম লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানিও। আর এই যে পুজোর বাসনগুলো মেজে রেখেছি এইগুলো, আর এই যে তারপরে বসে বললাম খই বাসতে। খইয়ের মধ্যে তো অনেক ধান থাকে, আর ধান শুদ্ধ তো মানুষকে দেওয়া যায় না কিংবা ঠাকুরকেই দেওয়া যায় না। যাই হোক, তারপরে খই বাঁচার পরে আমি চলে আসলাম ময়দা মাখতে। লুচি করব, লুচি টুচি করার পর সুজিও করে নেব। তো চলো সবটাই নিজের হাতেই করতে হচ্ছে, কিছু করার নেই, একা মানে একা হলে বাড়িতে যা হয় আর কি। তো যাই হোক কোনো ব্যাপার না, মানে উপোস থাকার পরে মানে উপোস যে ছিলাম সারাদিন আমার কিছুই মনে হয়নি, কাজে কাজেই কেটে গেছে, কষ্টও হয়নি। আর এই দেখো লুচিটা বেলে নিয়েছি, প্রথমে কিছুটা কিছুটা করে বেলছিলাম একা একা, তারপর আবার কিছুটা কিছুটা করে ভাজছিলাম। মানে ওই একটা মানে একটা বেলে একটা ভাজা ওটা আবার আমার দ্বারা হয় না, তো এখানে মানে বেশিরভাগগুলো বেলে নিচ্ছিলাম তারপরে ভাজছিলাম, আবার কতগুলো দিন বেলছিলাম তারপরে আবার ভেজে নিচ্ছিলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর ভার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এরপরে কিন্তু আস্তে আস্তে পুজোর ব্লগগুলো সব আসছে, তোমরা কিন্তু আমার চ্যানেলটি ব্লগ দেখার মানে নতুন ভিডিও দেখার জন্য আর কি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি ফল টলগুলো কেটে একদম গুছিয়ে নিয়েছি, এই পরে বসবো পুজোয়। তো চলো পুজোয় বসা যাক। আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু পুজোয় বসে গেছি, প্রথমেই ঘরটা পেতে নিলাম স্বস্তিক চিহ্ন একে। তো দেখতে থাকো আমি কীভাবে পুজো করি আর কীভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে সরাগুলো সবগুলোতে একটাতে ধান ভরেছি আর একটাতে চাল ভরেছি, আর এইগুলো ছোটো ছোটো একটা গোলা পড়েছিল ফার্স্টে, তো এগুলো মানে আমি ফেলে দিলাম না, তো এগুলোতেও দিয়ে দিলাম। তো যাই হোক এই যে ধান গাছ হলুদ গাছ সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে আমার ঠাকুর আমি ফটোতেই পুজো করছি, তো ইচ্ছে আছে পরের বছর একটা মূর্তি কিনে এনে পুজো করার, তো এবছর আপাতত এটাই করে দিলাম। তো যাই হোক এই পুজোটা কীভাবে করছি সেটাই তোমরা দেখো। আর বন্ধুরা আমি তো এইভাবেই পুজো করি, তোমরা কীরকমভাবে পুজো করো তো আমাকে কমেন্টে কিন্তু জানিও। যাই হোক আমি নিজে নিজে পুজো করছি, আমি যেটুকুই জানি আমি সেভাবেই করছি পাঁচালি পড়ে। তো ইচ্ছা আছে পরের বছর ওই যে বললাম না ভালো করে একটা মূর্তি এনে ব্রাহ্মণ ব্রাহ্মণ ডেকে তো ভালো করে করার। তো এবছর যাই হোক এদিকে বাচ্চা, তো একা একা সব কিছু সামনে উঠতে পারবো না, যেটুকুই পেরেছি মানে মানে যেটুকুই জানি সেটাই করলাম আর কি। প্রত্যেক বছর যেটা করি, এই দেখো আমি পান সুপারিটা দিয়ে দিলাম, নিচে দিলাম আর কি ওই যে সরা বলে তো ওইগুলো, সরার মধ্যে ধান টান দিয়েছিলাম তো তার পাশেই দিয়ে দিলাম। আর এই দেখো পদ্ম ফুলটা আমি ফুটিয়ে নিচ্ছি, এটা করিয়েছিল আমি বললাম ফুটিয়েই দিয়ে আমার বরকে বললাম, আমার বর আবার একটু ক্যামেরা করে নিল, পদ্ম ফুলটা বেশ ভালোই লাগছে। দেখো ফোটানোর পরে পাপড়িটা বেশ বন্ধ হয়ে গেল। তো যাই হোক এবার ফুলটা দেওয়ার পরে তো দেখো এই যে আমার বর আবার আমাকে মানে আলপনাটা একবার করেছে, তো সেটাই দেখাচ্ছে। আর এই প্যাঁচাটা তখন দেখানো হয়নি, এই দেখো প্যাঁচাটা কীরকম হয়েছে আমার কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক তো দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিও যারা নতুন দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট শেয়ার করে দিও আর লাইক করে দিও। তো চলো প্রথমে দেখো বন্ধুরা আমি সব প্রসাদগুলো সাজিয়ে নেওয়ার পরে লাস্টে বললাম যে আমি তো নাড়ুই দিতে ভুলে গেছি, তো নাড়ুগুলো আর কি কালকে গত রাত্রে করা হয়েছে, মানে লক্ষ্মী পুজোর আগের দিন রাত্রেবেলায় করিয়ে আমি একটা কৌটোর মধ্যে ভরে রেখেছিলাম, তো ওই জন্য দিতে ভুলে গেছি। তো তারপরে আবার মনে পড়ে গেলো যে আমি তো নাড়ু দিতে ভুলে গেছি, তারপরে লাস্টে আবার বার করে সাজিয়ে দিলাম, এই দেখো নাড়ুগুলো দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো তারপরে দেখো আমি বন্ধুরা আমি পুজোয় বসে গেছি, ধুনাটা ধরিয়ে নিচ্ছি। তো আমার বর বলছে দিও না দিও না, এখনই গোটা ঘর ধোয়া হয়ে যাবে, ধোয়ায় অন্ধকার হয়ে যাবে, কিছু দেখতে পাবো না চোখে। আমি বলছি আজকে দিন তো দিতেই হবে ধোয়া, কিছু করার নেই, একটু ধোয়া সহ্যই করো, নাহলে মা লক্ষ্মী আমাদের ঘরে আসবে কী করে। এই দেখো আমি মানে উলু দিয়ে আর কি মানে মাকে ধুনো দিয়ে গরম করে নিচ্ছি। তো আমার মানে পুজো দেওয়া অনেকক্ষণ শুরু হয়ে গেছে, তো এখন প্রায় শেষ পর্যায়ে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তারপরে দেখো বন্ধুরা আমার পুজো এখানেই শেষ, এরপরে আমি পড়বো পাঁচালি। তো চলো কীভাবে পাঁচালি পড়ছি তোমরা একটু শুনে নাও, ঠিক আছে? আস্তে আস্তে পড়ছিলাম, অন্যভাবে মর্তবাসী করে আহাকার, বলো মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহনিশি নর নারী সদা দেখি জলে, হেন বাণী শুনিল কি দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনিবরে, আমা সমা নারী সৃজি পাঠালেন মর্তে, আমার ভুলে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো আজকের মতো, ভিডিওটা এ পর্যন্ত, এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো চলো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো আমার চ্যানেলে যারা যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তো যাও এখনও সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা বাই, লাভ ইউ অল। এরপরে রাতে ডিনারটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, চলো বাই বাই, টাটা। Let's go.